हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। आज के खूब ही हेल्पफुल एक वीडियो निये चले आसलम। आज के कोनो डेली ब्लॉग दीची ना, अपन खूब ही उपकार हो वीडियो देखले जानी। তাই হচ্ছে কি এই ভিডিওটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করা। তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন যে কড়াইটা, এটা কিন্তু দীর্ঘদিনের পুরনো একটা কড়াই। অনেক দিন বলতে অনেক বছর এটা ইউজ করা হয়েছে, আর কড়াইটা এই যে এই জায়গাটা একটু ভেঙেও গেছে। তো এই যে কালো কড়াইগুলো অনেক দিন ব্যবহার করতে করতে কিন্তু এরকম কালো হয়ে গেলে আমরা কি করি, জিনিসটা ফেলে দেই। তো ফেলতে কিন্তু ফেলার সময় কিন্তু অনেকটা মায়া লাগে, কারণ অনেক দিন যেহেতু এটা দিয়ে কাজ করা হয়েছে, এটা ফেলে দেওয়াটাও কিন্তু খুবই কষ্টকর। তো এই কারণে আমি ভাবলাম যে এটা খুবই ইজিভাবে, কোনো ঘষা মাজার ঝামেলা ছাড়াই আপনার একদম ঝকঝকে পরিষ্কার করে ফেলতে পারবেন, সেই টিপসটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছেন কড়াইটা, এইটা একদম নতুনের মতো ঝকঝকে হয়ে যাবে, তাও আবার কোনো ধরনের ঝামেলা ছাড়াই। ঝামেলা বলতে কোনো ঘষা মাজার ঝামেলা ছাড়াই কিন্তু এটা একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। তো চলুন দেখে নিই আমি কিভাবে এটা পরিষ্কার করছি। আমি প্রথমেই এই যে চুলায় চলে আসলাম, চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। চুলাটা জ্বালানোর পরে এই পাতিলটাকে, এখন কড়াইটাকে আমি চুলার উপরে দিয়ে দিয়েছি, আর আজকে এই কড়াইটা আমি চুলাতে দিয়েই পরিষ্কার করে ফেলবো, কোনো ঘষা মাজার ঝামেলা ছাড়াই। তো চুলাটা কিন্তু একদম হাই হিটে করা আছে, তো এরকম হাই হিটেই কিন্তু এই কড়াইটাকে পুড়িয়ে আমি একদম ঝকঝকে পরিষ্কার করে নেব, সেটাও আপনারা কিছুক্ষণের ভিতরেই দেখতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পাতিলটা গরম হয়ে গেছে, আর এই অবস্থাতে প্রচুর ধোঁয়া হবে। ধোঁয়াটা হওয়ার কারণটা হচ্ছে পাতিলটা যেহেতু অনেক কালো, অনেক ময়লা, তো এই ময়লাগুলো পুড়েই হচ্ছে গিয়ে এই ধোঁয়াটা সৃষ্টি হয়। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ হচ্ছে কি কিছুক্ষণের ভিতরেই এই ধোঁয়াটা কিন্তু চলে যাবে। এটা কিন্তু একদম যে পাতিলটা শেষ পর্যন্ত এরকমই থাকবে ধোঁয়াটা, এরকম কোনো ব্যাপার না। এটা দু এক মিনিট থেকে কিন্তু এই পোড়ার এই ধোঁয়াটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারো সাইড দিয়ে দিচ্ছিলাম, যেন সাইডের যে ময়লাগুলো সেগুলো যেন পুড়ে যায়। তো এই কারণে হচ্ছে গিয়ে পাতিলটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি আর কি আমি। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমি চারপাশ করে করে এটাকে পুড়িয়ে দেব, যেন ধোঁয়াটা চলে যায়। যেখানে কিন্তু বেশি ময়লা সেই জায়গাটাতেই কিন্তু ধোঁয়াটা হচ্ছে বেশি, আর যেখানে ময়লা নেই সেখানে কিন্তু তেমন একটা ধোঁয়া হচ্ছে না। তো এটা আমি তো চারপাশ পুড়িয়ে নিয়েছি, আর এই পাতিলটা এখন আমি আর কি এইভাবে করেই মাঝখান বরাবর রেখে দিব। এটা এখানেই দেখবেন আপনারা কত ম্যাজিকের মতো পরিষ্কার হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই যে আস্তে আস্তে কিন্তু পরিষ্কার হচ্ছে, মাঝখানটা কিন্তু অনেকটাই ফর্সা হয়ে গেছে পাতিলটা কিন্তু। তো খুবই ম্যাজিকের মতো কিন্তু কাজটা করছে, আর কিছুক্ষণ পরে দেখতে পারবেন আপনারা যে কতটা সুন্দরভাবে এটা পরিষ্কার হয়। এই যে মাঝখানটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এখন হচ্ছে কি আমি পাতিলটাকে ধরে এক সাইডে করে আরেকটা সাইডে দিয়ে দিয়েছি, যাতে পাতিলটা যেহেতু আমার অনেকটাই বড়, তো আমি হচ্ছে কি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে পুড়িয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন সাইডের ময়লাগুলো কিন্তু আগুন ধরে গেছে, তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু এইটাও ঠিক হয়ে যায়। এখন হচ্ছে কি এটা আমি এইভাবে করে রেখে দেব, এটা নিজে থেকে আগুনটা বন্ধ হয়ে যাবে। তো এই পাতিলটা পরিষ্কার করতে আমার টোটাল টাইম লেগেছে 45 মিনিট, আর অনেক সময় এই যে দেখতে পাচ্ছেন এটা পাতিলটা একটু দেখাই কতটা পরিষ্কার হয়ে গেছে। আর আমার এই 45 মিনিট সময় লেগেছে কারণ আমার কড়াইটা অনেকটাই বড়। তো আপনাদের যদি কড়াইটা ছোট হয় সেক্ষেত্রে একটু টাইম কমও লাগতে পারে, বা চুলার আঁচ অনুযায়ী টাইমটা একটু বেশিও লাগতে পারে। আমার চুলায় কিন্তু অনেক আঁচ, তাই হচ্ছে গিয়ে তাড়াতাড়ি হয়ে গেছে। তো আপনাদের চুলায় যদি একটু কম আঁচ থাকে তাহলে হয়তো একটু দেরিও হতে পারে। তো এটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হচ্ছে, একদমই ম্যাজিক কিন্তু একটা, তাই না? কারণ হচ্ছে কি এটা কিন্তু কিছুক্ষণের ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা কত পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এই যে ময়লাগুলো হচ্ছে কি কড়াইতে যে এক্সট্রা ময়লাগুলো আছে ওইগুলো কিন্তু ছিটে ছিটে পড়ছে। তো সমস্যা নেই, এটা নিজে থেকেই ঠিক হয়ে যাবে যখন কড়াইটা পরিষ্কার হয়ে যাবে।
তো ওই যে আমার কিন্তু প্রায় অর্ধেকটার মতো এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন আপনারা এটা কতটা পরিষ্কার হয়েছে, আর আমার কিন্তু কড়াইটা প্রায় কিন্তু পরিষ্কার হয়ে গেছে। শুধুমাত্র এই যে এই কর্নারটা পরিষ্কার হলেই কিন্তু হবে, একদমই কিন্তু ঝকঝকে পরিষ্কার হয়ে যাচ্ছে, তাই না? আর এই কড়াইটা বসিয়েছি, এখানেই দাঁড়িয়ে থাকতে হবে এমন কোনো কথা নেই। আপনারা এই কড়াইটা চুলাতে দিয়ে আপনাদের অন্যান্য কাজগুলোও কিন্তু করে ফেলতে পারেন, কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। আপনার দাঁড়িয়ে থাকার কোনোই দরকার নেই এখানে। তো এই যে সাইডটাও কিন্তু আমার অলরেডি পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন একদম ঝকঝকে পরিষ্কার। আর এখন হচ্ছে কি, আমি এটা এই জায়গাটা পরিষ্কার হওয়ার পরে মাঝখানটা আর কিছুক্ষণ আর একটু হচ্ছে কি আমি পরিষ্কার করে নেবো। মাঝখানটা মনে হচ্ছে যে কম হয়েছে, তো আমি আর কিছুক্ষণ হচ্ছে কি মাঝখানটা পরিষ্কার করে নিচ্ছি। তো এখন হচ্ছে গিয়ে আমি এটা চুলা থেকে নামিয়ে সিঙ্কে নিয়ে যাব এটা পরিষ্কার করার জন্য, কারণ যেহেতু এটা পুড়েছে এটার উপরে কিন্তু এক্সট্রা ছাইয়ের মতো অনেকটা ময়লা থাকে। তো ওইটা ধোয়ার জন্য আমি সিঙ্কে নিয়ে আসলাম, আর এটা ধোয়ার পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা কতটা সুন্দর হয়েছে আর কতটা পরিষ্কার হয়েছে। ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আপনাদের কাছে, যারা আজকে নতুন আমার ভিডিওটা দেখছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আপনাদের কাছে। আর খুব বেশি ভালো লাগলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। তো এই তো এটা আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি, কারণ হচ্ছে গিয়ে এত গরম অবস্থায় তো আর পাতিলটা ধরা সম্ভব না। ঠান্ডা করার পরে এখন আমি এটাকে লিকুইড ডিশওয়াশ দিয়ে আমি এটাকে পরিষ্কার করে নিব। আর পরিষ্কার করার পরে কিন্তু আর একটু কালারটা উজ্জ্বল হবে, আর একটু ঝকঝকে হয়ে যাবে, কারণ আমি আগেই বলেছি এটা যেহেতু পুড়েছে এটার উপরে কিন্তু এক্সট্রা ছাইয়ের মতো একটা ময়লা ভাব আছে। তো আমি এই যে ধুয়ে নিচ্ছি, ধোয়ার পরে এই এক্সট্রা ময়লাটাও কিন্তু চলে যাবে, আর দেখতে পাবেন এটা কতটা ঝকঝকে পরিষ্কার হয়েছে। তো আমি কিন্তু এই যে কড়াইয়ের যে হাতলগুলো, এটা দেখতে পাচ্ছেন হাতলগুলো কিন্তু পুড়াইনি। আপনারা যদি চান কড়াইয়ের হাতলগুলো পুড়িয়ে নেবেন, তাহলে কিন্তু এইটাও কিন্তু সেম কড়াইয়ের মতো খুবই ফর্সা হয়ে যাবে, একদম সুন্দর হয়ে যাবে। তো এই যে আমি এটাকে ধুয়ে নিচ্ছি, আর এটা থেকে কিন্তু অনেকগুলো ময়লাই বের হয়েছে কালির মতো। তো আমি এটাকে এখন খুব ভালো করে ধুয়ে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করবো এটা কতটা পরিষ্কার হয়েছে। আমি পাতিলটা একদম ধুয়ে টুয়ে নিলাম, এখন আপনাদের সঙ্গে একটু পাতিলটা সামনাসামনি দেখাই যে পাতিলটা আসলে কতটা পরিষ্কার হয়েছে। আসলে বিশ্বাস, আমি নিজেই বিশ্বাস করতে পারছি না যে আমার এরকম কীরকম একটা পাতিল ছিল। আপনারা তো ফার্স্টেই দেখিয়েছি যে ওই পাতিলটা এতটা সুন্দর হয়ে গেছে, আমি নিজেই আসলে অবাক হয়ে গেছি যে আমার পাতিলটা আমি নিজেই দেখে চিনতে পারছি না, কারণ হচ্ছে কি এত সুন্দর পরিষ্কার হয়েছে। আপনারাও আপনাদের বাসায় এরকম দীর্ঘদিনের পুরনো কোনো পাতিল থাকলে সেটাকে পরিষ্কার করে নিতে পারেন খুবই ইজিভাবে। আর যাদের হচ্ছে কি আমার মতো সিলিন্ডার গ্যাস বাসায়, তাদের একটু কষ্ট লাগবে, কারণ হচ্ছে গিয়ে বাসায় যেহেতু সিলিন্ডার গ্যাস এটা 45 মিনিট আমি ধরে এটাকে হাই হিটে এটাকে আমি পুড়িয়েছি, তো আমার অনেকটা কিন্তু গ্যাস অপচয় হয়েছে। তো যাদের লাইনের গ্যাস আছে তাদের তো কোনো সমস্যাই নেই। তো বাসায় পুরনো পাতিল থাকলে আপনারা এইভাবে করে পরিষ্কার করে নিতে পারেন। তবে যাই হোক না কেন, আমার পাতিলটা যে আমি আবার এরকম নতুন করে ফিরে পেয়েছি সেটাই কিন্তু খুব একটা খুশির বিষয়, কারণ আমি তো আমার পাতিলটা দেখে খুবই খুশি হয়েছি। আর হাতলগুলো চাইলে আপনারা পরিষ্কার করে নিতে পারেন, আমি করিনি, আমার কাছে ভাবলাম যে এরকমই থাক, এরকমই ভালো লাগছিল। তো এই যে দেখতেই পেলেন, আবারও বলে নিচ্ছি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।